আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। কেক খেতে কে না পছন্দ করে, ছোট বড় আমরা সবাই কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করি। যেহেতু এখন শীতকাল, তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে অরেঞ্জ পাওয়া যাচ্ছে। তো আজকে আমি অরেঞ্জ দিয়ে একটা স্পঞ্জ অরেঞ্জ কেক তৈরি করব। এটা খেতেও যেমন মজা আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। তো আজকে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। গ্রাম কিংবা শহর সবাই কিন্তু আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চুলায় তৈরি করে ফেলতে পারি এই কেকটা। যারা কেক বানাতে চান কিন্তু কেক বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, ডিম চিনি আটা আপনারা নষ্ট করেছেন, আমি আপনাদেরকেই বলবো আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার কেক। এই কেকটি তৈরি করতে আপনাকে বাইরে যেতে হবে না, সবার ঘরেই ডিম আটা চিনি এগুলো থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন খাতার একটা কাগজ কেটে আমি গোল করে নিচ্ছি, এটাও কিন্তু মোটামুটি সবার ঘরে থাকে যাদের বাচ্চারা লেখাপড়া করে। আর অরেঞ্জের কথা বলছেন, অরেঞ্জ কিংবা কমলা এই শীতকালে অনেকের ঘরে কিন্তু থাকে। যাদের ঘরে অরেঞ্জ কিংবা কমলা আছে আজই আমার এই রেসিপিটি দেখে আপনারা তৈরি করে ফেলুন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন একটা সসপ্যান নিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়ে তারপর আমি ব্রাশ করে নিয়েছি, আর এই যে কাগজটা বসিয়ে দিলাম। ব্রাশ দিয়ে করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। তো আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও করে নিতে পারেন। স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে এবং সহজ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটা যদি ধৈর্য ধরে আপনারা দেখেন তাহলে কেক বানাতে গিয়ে আপনারা একদিনেই সফল হবেন ইনশাল্লাহ। এই কেকটি তৈরি করতে আমি কেকের উপকরণগুলো যেভাবে দিয়েছি ঠিক একই মাপে আপনাদের কিন্তু দিতে হবে, তাহলে অবশ্যই আপনাদের কেকটাও পারফেক্ট হবে। তো চলুন শুরু করি। এখানে নিয়েছি এক কাপ আটা, এক চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু খাবার সোডা। সবগুলো শুকনো উপকরণ আমি চেলে এক সাইডে রেখে দেব। এখানে একটা কথা বলি, খাবার সোডা অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এখানে এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার, এক কাপ আটা, আর দিলাম খাবার সোডা সামান্য পরিমাণে। চেলে নেওয়া হয়ে গেছে, বাকি অংশটুকু ফেলে দিতে হবে। আর যা যা লাগছে, এখানে তেল নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল, আর চিনি নিয়েছি 1 কাপ, আর যা লাগছে অরেঞ্জ কেক তৈরি করার জন্য অরেঞ্জ লাগবে, অরেঞ্জ বা কমলা কিংবা আপনারা মালটাও নিতে পারেন, আর নিয়েছি 3টা ডিম। এই কমলাটা আমি এখন রস করে নিব, রস করে এই রসটা আমার লাগবে 1/3 কাপ। তো কমলাটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এখন আমি রস করে নিব, 1/3 কাপ হলেই হয়ে যাবে। এখানে আমি একটা কমলা নিয়েছি, কমলা আমার একটার বেশিও লাগতে পারে কিংবা কমও লাগতে পারে, রসটা আমার নিতে হবে 1/3 কাপ। আমি কমলাটা রস করে নিয়েছি আর 3টা ডিম ভেঙে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ আমি কমলা রসের মধ্যে এখন দিয়ে দিব, আর দিতে হবে অরেঞ্জ ফুড কালার। এই কালারটা না দিলে খুব সুন্দর যে কালারটা এটা কিন্তু আসবে না। তো এর জন্য আমি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। এখানে অরেঞ্জ ফুড কালারটা দিতেই হবে, অরেঞ্জ ফুড কালার না দিলে অরেঞ্জ কেকের যে অরেঞ্জ কালারটা এটা কিন্তু আসবে না, কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, কালারটা দিলে শুধু দেখতে সুন্দর লাগবে এই যা। তো আমরা তো সবাই জানি আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণবিচারী, তো এর জন্যই আমাদের এই কালারটা দিয়ে নিতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি এক সাইডে রেখে দিলাম, আর এই যে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে
এই ডিমটা বিট করে নিব। তিনটা ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি কিন্তু একসাথে দিয়েছি। আপনাদের ঘরে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কাঁটা চামচের সাহায্যে কিংবা এগ বিটারের সাহায্যেও আপনারা করে নিতে পারেন। এখন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিনিটা বিট করে নিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনার ইচ্ছে করলে পাটায় বেটেও এটা চিনিটা গুঁড়ো করে নিতে পারেন। অল্প অল্প করে চিনি দিতে হবে আর খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। কোনোভাবেই এই চিনিটা যেন আস্ত না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সব দিকে খেয়াল করে যদি কেকটা বানানো হয় তাহলেই একটা পারফেক্ট কেক তৈরি হবে। আবারও চিনি দিয়ে নিলাম, আবারও সময় নিয়ে বিট করব। 6 থেকে 7 মিনিট আমি বিট করব, তাহলেই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আপনারা মনে হয় আমার উপর খুব বিরক্ত হচ্ছেন, এত লম্বা ভিডিও কেন দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থেই আমি ভিডিওটি বড় করেছি। তো এখন আমি দিয়ে দিব তেল। তেলটা 1/4 কাপ আবারও বলে দিলাম, আর তেলটাও ঠিক একইভাবে অল্প অল্প করে দিব আর বিট করব। স্টেপ বাই স্টেপ আমি কেকটি কীভাবে তৈরি করছি আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি আপনারাও কেক বানাতে সফল হবেন। যে কোনো ছোট কিংবা বড় সব কাজেই সফল হতে গেলে একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে কাজটা কিন্তু করতে হয়। এই কথাটা আমরা সবাই জানি, ছোট কিংবা বড় সব কাজের বেলায় কিন্তু এই কথাটা সঠিক। ইলেকট্রিক বিটার এখন উঠে ফেলছি, ইলেকট্রিক বিটারের কাজ শেষ। এখন চারদিক থেকে সব একত্র করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো মেলানোর পালা। এই তো দেখতে পাচ্ছেন, অল্প অল্প করে এভাবে দিতে হবে। খুব ধীরে ধীরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মেলাতে হবে। তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে আমরা এতক্ষণ যে কষ্টগুলো করেছি পুরোটাই কিন্তু একদমই জলে যাবে। তার মানে বলতে চাচ্ছি কেকটা খুব সুন্দরভাবে ফুলবে না, কেকটা হবে কিন্তু স্পঞ্জি হবে না। স্পঞ্জ কেক তৈরি করতে গেলে অবশ্যই খুব ভালোভাবে আস্তে আস্তে করে এভাবে শুকনো উপকরণগুলো মেলে নিতে হবে, যাতে ফোমটা নষ্ট না হয়। স্পঞ্জ কেক তৈরি করতে গেলে এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্পঞ্জ কেক হবে না। প্লেন কেক তৈরি করতে গেলে তখন কিন্তু এতটা টেনশন থাকে না, ডিম চিনি সবগুলো একসাথে করে খুব ভালোভাবে মিলিয়ে নিলে কিন্তু হয়ে যায়, ফোম করার কোনোই দরকার হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ আর ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, আর রেখেছিলাম অরেঞ্জের জুস কিংবা কমলার রস। অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো দিতে হবে আর এই কমলার রসটাও ঢেলে দিতে হবে।
সব উপকরণ যখন খুব ভালোভাবে মেলানো হয়ে যাবে তখন যে মোল্ডে কেকটা তৈরি করা হবে সেই মোল্ডে ঢেলে দিতে হবে এই ব্যাটারটা। যেহেতু আজকে আমি চুলায় তৈরি করব আর একটি সসপ্যানে তৈরি করব, তো সসপ্যানটা তো আমি রেডি করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এই তো এখানে এখন পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু উঁচু থেকে ঢালতে হবে। যে কারণে আমি একটু উঁচু থেকে ঢালতে বলেছি সেটা হচ্ছে এই ব্যাটারের মধ্যে যে বাতাস আছে, যে বাতাসের কারণে বুদবুদ তৈরি হয়েছে সেই বুদবুদটা যাতে নষ্ট হয়ে যায় আর কেকের ভেতরটা যাতে ফাঁকা না থাকে, তো এর জন্য উপর থেকে ঢালতে হবে আর একটু ঝাঁকিয়ে নিতে হবে। চুলার ওপর আমি একটা পাত্র বসিয়েছি, দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড বসিয়েছি, আর চুলাটা কিন্তু আমি 3 মিনিট আগে মানে ধরিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি, মানে যাকে বলে প্রিহিট করে নিয়েছি। এখন সসপ্যানটা আমি বসিয়ে দিলাম, এই ছিদ্রটা আমি এখন বন্ধ করে দিচ্ছি, ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আমি ছিদ্রটা বন্ধ করে অপেক্ষা করব 40 থেকে 50 মিনিটের মতো। চুলায় এই অরেঞ্জ কেকটা তৈরি করতে আমার সময় লাগে 40 মিনিট, কিন্তু আজকে 50 মিনিট সময় লেগেছে। চুলার আঁচটা কতটা কমানো কিংবা বাড়ানো আছে তার উপর নির্ভর করে। আবার অনেক সময় দেখা যায় পাত্রটা মানে যে মোল্ডে কেকটা বসাবো সেই কেকের পাত্রটা যদি মানে ছোটো থাকে, ছোটো বলতে চাপা থাকে, তাহলে সময়টা একটু বেশি লাগবে, আর যদি ছড়ানো হয় তার মানে কেকটার উচ্চতাও কম থাকবে আর অল্প সময়ে হয়ে যাবে। তো কেকটা আমি চেক করে নিয়েছি, 50 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কেকটা এখন নামিয়ে ফেলব। এখানে আরেকটি টিপস বলে দিচ্ছি আপনাদেরকে, চুলায় যে কোনো কেক তৈরি করবেন তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে যে পাত্রের মধ্যে তৈরি করবেন সেটাকে অবশ্যই প্রিহিট করে নিতে হবে। তারপর মোল্ড যখন বসাবেন বেটার দিয়ে তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে, আর তাতে কেকটা পুড়বেও না আর কেকটা খেতে আর দেখতে খুবই সুন্দর হবে। আর আমি 50 মিনিট রাখার কারণে আমার দেখতে পাচ্ছেন কেকটার চারদিক দিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। আর আপনারা যদি চান আগে নামিয়ে ফেলবেন, আমি একটু এরকম একটা কালার আসার জন্য 10 মিনিট বেশি রেখেছি। আপনারা তো দেখতেই পেলেন কেকটা কতটা ভালো হয়েছে আর কেকের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখতেই তো পাচ্ছেন কেকের ভেতরটা কতটা ভালো হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, সেটা তো আপনারা দেখেই বুঝে নিলেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর কেকটা তৈরি করে আপনারা খাবেন তাহলে বুঝতে পারবেন এই কেক কতটা মজার। এই কেকটি তৈরি করে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। আজকের ব্লগ এখানে শেষ করতে চাচ্ছি, ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ব্লগটি দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ব্লগগুলো। আজকের মতো এখানেই বিদায়, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।